দেশের কারাগারগুলোতে বন্দিচাপ কমাতে লঘু দণ্ডে দণ্ডিত কয়েদীদের মুক্তি দিতে সম্প্রতি বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে 142 কয়েদির সাজা মওকুফের সুযোগ দেয় সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। যদি কোর্টে যেয়ে তারা দোষ স্বীকার করে না এবং অঙ্গীকার করে আমরা এই কাজগুলো আর করবো না, তারা আমরা ভালো থাকবো, তাহলে আইনি প্রক্রিয়ায় কোর্ট থেকে তাদেরকে জামিনের নির্দেশ দিলে, মুক্তির নির্দেশ দিলে আমরা সেটা ক্যারি আউট করতেছি, পালন করতেছি। রোববার আদালতে কয়েদিরা দোষ স্বীকার করে ক্ষমা চায়। পরে আদালতের অব্যাহতি আদেশে রোববার রাত ও সোমবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এটা শুরু হয়, বিশেষ করে যে সমস্ত কারাগারে অধিক মাত্রায় জনআধিক্য আছে। কারাগার থেকে মুক্তি পেয়ে আর অপরাধে না জড়ানোর অঙ্গীকার করেন আসামিরা। মুক্তিপ্রাপ্ত 142 কয়েদির মধ্যে 20 জন নারী রয়েছেন। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।